ঘুমের মধ্যেই নিজের উপর কারোর গভীর দৃষ্টি অনুভব করতেই ঘুমটা হালকা হয়ে গেল সাইরার। কেমন একটা অস্থির অস্থির অনুভূত হলেও চোখ খুলতে পারল না সাইরা। বলা ভালো খুলতে ইচ্ছেই হলো না, কারণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটি যে সাইরার চিরচেনা, যে আশেপাশে থাকলেও সাইরা বুঝতে পারে, যার একটুখানি স্পর্শ সাইরার সকল যন্ত্রণাকে এক লহমায় মুছে দিতে পারে। মুখের উপরে পড়া গরম নিঃশ্বাসটা আরো একটু কাছ থেকে অনুভব করতেই খুবই শান্তভাবে চোখ খুলে তাকায় সাইরা। চোখ খুলতেই সাইরার ভাবনাই সঠিক প্রমাণিত হয়। তার দিকে খানিকটা ঝুঁকে আলভি বসে আছে তার সম্মুখে, মুখে মিষ্টি একটা হাসি নিয়ে। আলভিকে এভাবে নিজের এতটা কাছে দেখতে পেয়ে সাইরার যে রকম রিয়েক্ট করার কথা ছিল তার কিছুই সাইরা করল না, বরঞ্চ অতিরিক্ত মাত্রায় শান্তভাব বিরাজমান তার মধ্যে। আলভির স্নিগ্ধ মুখটা এতদিন পরে এত কাছে থেকে দেখতে পেয়ে ঘুরে চলে গেছে সাইরা। একটা শীতল হাওয়া বয়ে চলেছে তার উত্তপ্ত হৃদয় জুড়ে। তাই তো মানুষটিকে নিজের এত কাছে দেখেও কোনো প্রকার খারাপ আচরণ করার কথা তার মনেই নেই। সূর্য না ওঠায় আদো আদো আলোতে ছেয়ে আছে চারপাশ। হালকা বাতাস, পাখির কিচির মিচির, সিলেটের পাহাড়ি এলাকায় এই সময়টা যেন অন্যরকম একটা প্রশান্তি প্রদান করে। তার চেয়েও বেশি শান্তি অনুভব করছিল আলভি ঘুমন্ত মুখটির দিকে তাকিয়ে থাকে। কতদিন কত মাস পরে এই মুখটিকে এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে সে। কতটা বিষাক্ত অপেক্ষার প্রহর অতিক্রম করার পরে এই প্রশান্তি অনুভব করছে আলভি তা শুধুমাত্র সেই জানে। খুব শুয়ে দিতে ইচ্ছে হচ্ছে মেয়েটিকে, কিন্তু তার ঘুম ভেঙে যাবার ভয়ে তা করতে পারছে না। দেখে মনে হচ্ছে কতদিন পরে আজ মেয়েটি একটু প্রশান্তির ঘুম ঘুমুচ্ছে, যা তার মুখেও প্রকাশ পাচ্ছে। কতক্ষণ ব্যাপী আলভি যে সাইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তা সে নিজেই জানে না। সাইরা চোখ মেলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়, আর তাতেই ঘোর কাটে আলভির। তবুও সাইরার ওই শান্ত মায়াবী চোখ থেকে কিছুতেই চোখ সরাতে পারছে না সে। সাইরার চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আর একটু ঝুঁকে গিয়ে সাইরার কপালে গভীর একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয় আলভি। আলভির ঠোঁটের স্পর্শ পেতেই আবেশে চোখ বন্ধ হয়ে যায় সাইরার। আবেগী চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি। আলভি উঠে বসে পরম যত্ন মুছিয়ে দেয় গড়িয়ে পড়া পানিটুকু। আদুরে হাত বুলাতে থাকে সাইরার মাথায়। আলভির দিকেই তাকিয়ে আছে সাইরা। খুব মনে পড়ছে পুরনো সেই সোনালী দিনগুলোর কথা, যখন এই ঘটনাটিই ছিল তাদের নিত্যদিনকার ভালোবাসাময় প্রহরের স্বাভাবিক দৃশ্য। আগে তো এভাবেই প্রতিদিন সকালে আলভি সাইরার কপালে রেখে দিত নিজের পবিত্র ভালোবাসার গভীর স্পর্শ, আর এতেই সমস্ত শরীর মন জুড়িয়ে যেত সাইরার। ভালোবাসা বহিঃপ্রকাশের ক্ষেত্রে আলভির কোনো কমতি ছিল না। চার দেয়ালের বদ্ধ ইট পাথরের ঘরটিও তাদের ভালোবাসায় হয়ে উঠেছিল ভালোবাসার সংসার। কিন্তু হঠাৎই সবটা বদলে গেল। ভালোবাসা না কমলেও বেড়ে গেল অভিমান, আর তাতেই ছন্নছাড়া হয়ে গেল নিজেদের সাজানো গোছানা জীবনটা। আর যাতে খানিকটা দোষ হয়তো সাইরারও ছিল। আলভির গলা পেতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো সাইরা। মিহি কণ্ঠে তার মাথায় হাত বুলিয়ে আদুরেভাবে আলভি জিজ্ঞেস করল, কেমন আছো তুমি? কিছুক্ষণ নীরবতা পালন করে আলভির চোখ চোখ রেখেই কিছুটা রুক্ষভাবে সাইরা জবাব দিল, গতকাল পর্যন্ত ভালোই ছিলাম, আপনাদের দেখেই খারাপ থাকা শুরু হয়ে গেছে। সাইরার কথায় কোনো পাল্টা জবাব করে না আলভি। কথাটির মধ্যে যে কতটুকু সত্যতা আছে তা সে ভালোভাবেই জানে। তাই মিষ্টি একটা হাসি দিয়ে সাইরার স্ফীত উদরে আলতোভাবে হাত বুলিয়ে আবার জিজ্ঞেস করল, আর আমার বাবুটা কেমন আছে মায়ের কাছে? বাবা ভাইয়াদের দেখে অনেক খুশি হয়ে গেছে নিশ্চয়ই। একদমই না, একদমই খুশি হয়নি আপনাদের দেখে, বরঞ্চ এতদিন খুশি ছিল, ভালো ছিল। একটু দেরি না করে তৎক্ষণাৎ উত্তর দেয় সাইরা। তবে সাইরার কথা শেষ হতে না হতেই মুখ কুঁচকে যায় সাইরার, কারণ পেটের মধ্যে অবস্থান করা ব্যক্তিটি তার কথায় যে মতেও সম্মত নয় তা বোঝাতেই সে তৎপর হয়ে উঠেছিল। সাইরার পেটের উপরে হাত রাখা ছিল বলে আলভিও তা টের পেয়েছে। তাই তো সাইরার পাতলা কাপড়ের উপর দিয়ে ছোট পায়ের লাথি অনুভব করতেই ফিক করে হেসে দেয় আলভি। বড্ড অলৌকিক ঘটনা বটে, তবে সে ভীষণ খুশি হয়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। হাসি মুখেই সাইরাকে পিনাঞ্চ করে বলল, থাক তোমায় আর ক, স্টো করে মিথ্যে বলতে হবে না। ছোট হলে কি হবে, সে নিজেই নিজের মতামত জানাতে পারে তার বাবাকে। এই সরুন তো সরুন, আমি উঠব, আপনার ফালতু কথা শুনে আমার মেজাজ খারাপ হচ্ছে।
সায়রা রাগ করে উঠে, যেতে নিতেই আলভি তাড়াতাড়ি আগলে নেয় তাকে। সায়রার বারণ সত্ত্বেও নিজেই বিছানা থেকে নামিয়ে দাঁড় করাই। সায়রার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, পালিয়ে গেলে আর কেই বা হবে, যা জানার তা তো জেনেই গেছি আমি। কথাটি বলে মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে যায় ঘর থেকে। আর তা দেখতে পেয়ে দাঁত কিরমির করে রাগ প্রকাশ করে সায়রা। বাম পাশে তাকাতেই চোখ পড়ে চৌকিতে ঘুমন্ত দুই ছেলের উপরে। ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায় সায়রা। খাটের মধ্যে দুই ভাই দুইজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সায়রা থাকাকালীন এই দৃশ্য কখনোই দেখা যেত না, অথচ সায়রার অবর্তমানে সবকিছু অনেকটা পাল্টে গেছে। এটাই তো চায় সায়রা, তবুও অবুঝ হন যে মানে না। খুব যত্ন করে নিজের দুই কলিজার টুকরোর মাথায় হাত বুলিয়ে দেয় সায়রা। দীর্ঘক্ষণ ব্যাপী তার আদরের পরশ বুলিয়ে দেয় দুই ছেলের কপালে গালে। দুই ছেলেকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছেটা পূরণ করতে না পারায় সায়রার প্রাণটাই কখনো কখনো বেরিয়ে আসতে চায়। তবুও সে যে অপারগ, এটি এখন তার জীবনের অমুক বাস্তব সত্যি। দরজার বাইরে দাঁড়িয়ে মা ছেলেদের এই ভালোবাসাময় দৃশ্য অবলোকন করতেই বুকটা ভরে ওঠে আলভির। এই দৃশ্যটি চোখের সামনে দেখার জন্য কতই না অস্থির ছিল সে। অবশেষে আজ আবারও এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতে পারল সে। আলভি জানে সায়রা তাদের সাথে যেতে রাজি হবেই, তাদের ক্ষমা করবেই, এটা আলভির মন বলছে। আর নিজের উপর, নিজের ভালোবাসার উপর, ভালোবাসার মানুষটির উপরে পূর্ণ বিশ্বাস তার আছে। রান্নাঘরের থেকে কিছুটা দূরে ছোট টুলে বসে আছে সায়রা। তার রাগী দৃষ্টি রান্নাঘরের দিকেই নিবদ্ধ। আর রান্নাঘরে বর্তমানে অবস্থানরত আছে তিন বাপ ছেলে। সায়রাদের রান্নাঘরটা বাইরেই আলাদাভাবে তৈরি করা খড়কুটো দিয়ে, আর তাতে রান্নার কাজে ব্যবহৃত হয় লাকড়ি। এই লাকড়ি দিয়ে শহরের মানুষের পক্ষে রান্না করা সম্ভব নয়, অন্তত যারা আগে কখনো এভাবে রান্না করেনি তাদের ক্ষেত্রে। এবং এই দলের তালিকা করতে গেলে সর্বপ্রথম নাম আসবে বোধহয় আলভির, যে কিনা গ্যাস স্টোভেই রান্না করতে পারে না। সে যদি লাকড়ি দিয়ে রান্না করতে যায় তাহলে কি অবস্থা হতে পারে, সেই কথা চিন্তা করেই সায়রার এই রাগ। তবে তার রাগকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না ওই তিনটি মানুষ, এমনকি জুলেখাকেও যেতে দিচ্ছে না সাহায্যের জন্য। তাদের নাকি আজ খুব ইচ্ছে হয়েছে সায়রার জন্য রান্না করার, তাই সেই ইচ্ছে পূরণের জন্যই এহেনো কাজ তাদের। চুলোর ভেতরে লাকড়িটা প্রায় শেষ হয়ে আসলেও সেদিকে কোনো খেয়াল নেই আলভির। সে ব্যস্ত পাতিলের ভিতরে উকি দিতে আর খাবারের টেস্ট পরখ করে দেখতে। আর এদিকে যে লাকড়িটা জ্বলতে জ্বলতে চুলোর আগুন সেই লাকড়ির একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছে তা সে বুঝতেও পারেনি, যার ফলস্বরূপ চুলোর আগুন আরো জ্বলে ওঠার জন্য লাকড়ির দিকে হাত বাড়াতেই সেই আগুনে বেশ ভালোভাবেই ছেকা লেগে যায় আলভির। অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে আর্তনাদ। আলভির আর্তনাদ কানে আসতেই পরিমরি করে রান্নাঘরের দিকে ছুট লাগায় সায়রা। তার পিছনে পিছনে জুলেখাও যায়। রান্নাঘরে আসতেই আলভিকে ডান হাতটা ধরে চোখ মুখ কুঁচকে থাকা অবস্থায় দেখতে পায়। তৎক্ষণাৎ আলভির হাতটা টেনে নিজের হাতে নিতেই দেখতে পায় ফর্সা হাতের তালু অনেকটা লাল হয়ে আছে। বিচলিত হয়ে পড়ে সায়রা, কারণ সে জানে আলভি এইসব যন্ত্রণা সহ্য করতে পারে না। অস্থির হয়েই আলভির উদ্দেশ্যে বলে ওঠে, কেন আসলেন এখানে, আপনি কি রান্না করতে পারেন? গেল তো এখন হাতটা পুড়ে। ইস! সায়রার বিচলিত হয়ে ওঠা মুখের দিকে তাকিয়েই আলভি শান্ত স্বরে জবাব দেয়, না পারি না তো, একদমই পারি না, তুমি ছাড়া কিচ্ছু পারি না, জানো তো তুমি। প্লিজ ফিরে চলো আমাদের সাথে, তাহলে আর কখনোই এরকমটা হবে না তো, প্লিজ। কোনো জবাবই আসে না সায়রার দিক থেকে। সে একভাবে তাকিয়ে আছে আলভির ফর্সা হাতের দিকে। হাতের দুই তিন জায়গায় পোড়া দাগগুলোই দেখছে সায়রা, যা জানান দিচ্ছে আলভির এই কয়েক মাসের কষ্ট সম্পর্কে। আলগোছে আলভির হাতটা ছেড়ে দিয়ে জুলেখার দিকে তাকিয়ে অত্যধিক শীতল কণ্ঠে সায়রা বলল, পানি দিয়ে দে ওনার হাতে আর বার্ন মলমটাও দিস। নিজের কথা শেষ করেই রান্নাঘর থেকে প্রস্থান করে সায়রা। খুব ধীরহীন তার চলার গতি। আর সায়রার যাওয়ার পথের দিকেই এক দৃষ্টিতে করুণভাবে চেয়ে আছে আলভি। চোখে তার ফিরে পাওয়ার স্পষ্ট আকুতি বিরাজমান। নিজের রুমের কাঠের জানালার পাশে মাথা ঠেকিয়ে বসে আছে সায়রা। নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। আলভির হাতে ছেকা লাগার ঘটনার পর থেকেই এমন চুপচাপ হয়ে আছে সে। কিছু বলছেও না, কিছু করছেও না, একভাবেই বসে আছে এতক্ষণ ধরে।
মুখের দিকে তাকিয়ে সাইরার মনে চলা ভাবনার কোনো ধারণাই করা যাচ্ছে না। মুখশ্রী তার একদম শীতল শান্ত। আলভি, সাইরিফ, আদনান রুমের দরজার বাইরে দাঁড়িয়ে সাইরাকেই দেখে চলেছে। সাইরার হঠাৎ এমন নির্বিকার ভাবটা কেউ মেনে নিতে পারছে না। একটু চিৎকার চেঁচামেচি করলেও তো চলতো, কিন্তু সাইরার এমন বিষণ্ণ মুখ দেখতে তাদের মতেও ভালো লাগছে না। দুই ভাই কিছু একটা ভেবে হঠাৎই মুখ তুলে আলভির দিকে তাকালো। আলভিও তাকালো দুই ছেলের দিকে। ছেলেদের দৃষ্টি দেখে কিছু একটা বুঝে নিয়ে সম্মতি সূচক মাথা দোলালো আলভি। বাবার ইশারা পেতেই দুই ভাই তৎক্ষণাৎ এক দৌড়ে সাইরার সমানে উপস্থিত হলো। শক্ত করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো মাকে। সাইরিফ, আদনানের ছোঁয়া পেতেই বাইরে থেকে চোখ সরিয়ে ছেলেদের দিকে তাকায় সাইরা। আগের মতোই বসে আছে সাইরা, চোখ দুটো শুধু ছেলেদের দিকে নিক্ষেপ করা। এক দৃষ্টিতে দেখে চলেছে নিজের কলিজার টুকরোদেরকে। সাইরিফ, আদনানও একভাবে দেখে চলেছে তাদের মায়ের মায়াময় মুখশ্রী। ছেলেদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই সাইরার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুক্তোর মতো পানির ফোঁটাগুলো পাপড়ি ভেদ করে গড়িয়েই চলল। মায়ের চোখে পানি দেখে বুকে চিনচিনে ব্যথার উদ্ভব হলো দুই ভাইয়ের। কান্নারা ঠিকরে বেরিয়ে এলো। হাত বাড়িয়ে মুছিয়ে দিল মায়ের চোখের অশ্রু, কিন্তু কোনো লাভই হলো না তাতে। তাদের ছোট ছোট কোমল হাতের স্পর্শ সাইরার দলা পাকানো যন্ত্রণাগুলো আরোই অবাধ্য হয়ে উঠল। চোখের সীমানা পেরিয়ে নিজেদের অস্তিত্ব প্রকাশে ব্যস্ত হয়ে উঠল। এমন দৃশ্য দেখে আলভিও আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলো না। ধীরে ধীরে এগিয়ে এলো সাইরার কাছে। হাঁটু মুড়ে মেঝেতে সাইরার পায়ের কাছে বসে খুবই সন্তর্পণে নিজের মুখ গুঁজে দিল সাইরার কোলে। সেও যে কাঁদছে, কিন্তু তার চোখের পানি যে কারো দেখতে মানা, তাই তো এভাবে নিজেকে লুকিয়ে নিল প্রিয় মানুষটির আশ্রয়ে। চারটি মানুষের বোবা কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠল। আলাদাভাবে হলেও এই চারটি হৃদয়ে বেজে চলেছে একই বিষণ্ণতার সুর। অনেকটা সময় পেরিয়ে গেল একইভাবে। নিজেকে কিছুটা সামলে নিয়ে সাইরার কোল থেকে মুখ তুলল আলভি। ছেলে দুটো মাকে জড়িয়ে রেখেছে নিজেদের সাথে। কান্না কমলেও ক্রমাগত হেঁচকি উঠে চলেছে, তবে সাইরার চোখ দিয়ে অবাধ্য অশ্রুরা গড়িয়েই চলেছে। কান্নার দমকে নাকের পাটা ফুলে ফুলে উঠছে। একটি দীর্ঘশ্বাস ফেলে সাইরার কোলের উপরে থাকা হাত দুটি নিজের হাতের মধ্যে নিল আলভি। আবেগী স্বরে বলল, এখনো এতটা অভিমান নিজের মধ্যে কেন পুষে রেখেছ মায়াপুরি? আমি ভুল করেছি। না ভুল না, অন্যায় করেছি তোমার সাথে। সেই অন্যায়ের শাস্তি ও তো পেয়ে গেছি, বলো এবার কি আমাদের একটু ক্ষমা করা যায় না? একটু ভালোবাসায় জড়িয়ে নেয়া যায় না? এতটা নিষ্ঠুর কবে থেকে হলো গো? আমাদের কষ্টগুলো কি তোমার চোখে পড়ে না? এতগুলো দিন কি করে আমাদের ছাড়া থাকতে পারলে? কষ্ট হলো না, কেন করছো গো এরকম? এই আমাদের ছাড়া থেকে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাদেরকেও কষ্ট দিচ্ছ। ফিরে চলো প্লিজ শাওরা। শেষের কথাটি অনেকটা বিধ্বস্ত অবস্থায় অনুরোধের স্বরে আটকে আটকে বলল আলভি। কথাগুলো বলতেও তার গলা বুঝে আসছিল কষ্টে। অনেকটা আশা নিয়ে শক্ত করে নিজের হাতের মুঠোয় সাইরার হাত দুটো ধরে রাখল। কিছুটা সময় নীরবে আলভির দিকে তাকিয়ে থাকলো সাইরা। কান্না থেমে গেছে তার আলভির কথাগুলো শুনে, কিন্তু অসহ্য যন্ত্রণার বিষাক্ত তীরের দংশনে হৃদয়টা বিষিয়ে গেল। চিৎকার করে বলে উঠতে চাইল যে তারও কষ্ট হয়, তাদের থেকেও অনেকগুণ বেশি কষ্ট নিজের মধ্যে পুষে রেখেছে সে। নিজের প্রিয় মানুষটি, নিজের কলিজা টুকরো সন্তানদের ছেড়ে থাকতে কতটা যন্ত্রণাময় প্রহর পার করতে হয়েছে তাকে, তা একমাত্র সে নিজেই জানে। একাকিত্বের নাগপাম নিজের অনাগত সন্তানের আগমনের খুশির সংবাদটিও দিতে পারেনি প্রাণপ্রিয় মানুষগুলোকে। বিচ্ছেদের প্রতিটা মুহূর্ত তার কাছে ছিল বিষাক্ত। দমবন্ধকরা কষ্টরা তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছিল, কিন্তু কিছুই বলতে পারল না সাইরা। একটি শব্দও তার কণ্ঠস্বর ভেদ করে বেরিয়ে এলো না, এমনকি এক ফোঁটা চোখের পানিও বেরিয়ে এলো না। শুধু শান্ত চোখে নিনির্মেষ তাকিয়ে রইল অপেক্ষমান মানুষগুলোর পানে। কিছুক্ষণ পরেই চোখ সরিয়ে নিল সেদিকে থেকে। উচ্চস্বরে জুলেখার উদ্দেশ্য বলল, জুলেখা আমার জন্য কয়েকটা বড়ই পেরে নিয়ে আয়তো। সাথে সাথেই জুলেখার গলাও শোনা গেল, কিন্তু আপা ওগুলো তো বড্ড টক, তোমার খেতে হবে না ওগুলো। আমি জুলেখার কথা শেষ হওয়ার আগেই সাইরিফ উত্তেজিত হয়ে বলল, আমি পেরে নিয়ে আসি, মা যখন বলেছে তখন তো মা খাবেই, আমি খাওয়াবো। কথাগুলো শেষ করেই ছুট লাগালো সাইরিফ ভাইয়ের হাত ধরে। এই ছেলেটা বড্ড ছটফটে,
আদনান বেশ শান্ত ছেলে। সাইরার অভাবে এই কয়েক মাসে কেমন যেন একটা হয়ে গেছিল। সাইরাকে কাছে পেয়ে আবার তার চঞ্চলতা ফিরে এসেছে ভেবে আলভির মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। এদিকে সাইরা চেঁচিয়ে সাইরিফ আদনানকে যেতে নিষেধ করে চলেছে। গাছতলার জায়গাটি বেশ এবড়ো থেবড়ো, একটু অসাবধান হলেই পা হড়কে পড়ে গিয়ে চোট পেতে পারে, সেই আশঙ্কাই চলছে সাইরার মনে। আলভির দিকে চোখ যেতেই তাকে হাসতে দেখে ঝাঁঝালো স্বরে বলল, শুধু শুধু হাসছেন কেন? ছেলে দুটো যে চলে গেল দেখতে পেলেন না, তাড়াতাড়ি ওদের গিয়ে ধরে আনুন, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবে। সাইরার ধমকি খেয়েই মুখ কাঁচুমাচু করে ফেলল আলভি। ছেলেদের কাছে যাবার জন্য উঠে পা বাড়াতেই সাইরিফের চিকন কণ্ঠের চিৎকার কানে ভেসে আসলো। সাথে সাথেই পিছনে দাঁড়িয়ে থাকা সাইরা খামচে ধরল আলভির হাত, আতঙ্কিত হয়ে বলল, কি হলো, চিৎকার দিল কেন? আপনি একটু তাড়াতাড়ি যান না, গিয়ে দেখুন কি হলো। সাইরার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বাইরের দিকে ছুট লাগালো আলভি। ছেলেটার কান্না শোনা যাচ্ছে। বড়ই গাছতলার কাছে পৌঁছতেই দেখতে পেল সাইরিফ বাম পায়ে হাত নিচে বসে আছে। আশেপাশের বড় বড় গাছগুলোর শিকড় ছড়িয়ে বড়ই গাছতলাটি ভীষণ এবড়োতে বড় হয়ে আছে। সেই শিকড়ের সাথে পা বেঁধেই পড়ে গেছে সাইরিফ। পা চমকে গেছে, ব্যথার চাইতেও ভয় বেশি পাওয়াতে এত কাঁদছে ছেলেটা। আলভি এসেই ছেলেকে কোলে তুলে নিয়ে ঘরের সামনে এসে টুলে বসিয়ে দিল। সাইরাও ততক্ষণে চলে এসেছে। ছেলেকে ব্যথায় কাঁদতে দেখেই বুকে মোচড় দিয়ে উঠল সাইরার। ছেলের চোখে পানি দেখে তার চোখেও পানি চলে এলো। পরম মমতায় বুকে জড়িয়ে নিল ছেলেকে। সাইরিফও মাকে আঁকড়ে ধরল। এদিকে আলভি অনেক কথা ভুলিয়ে রাখছে সাইরিফকে, না হলে ছেলেটা পায়ে হাতি দিতে দিচ্ছিল না। সাইরিফ একটু অন্যমনস্ক হতেই বাম পাটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিতেই আবারও চিৎকার করে উঠল সাইরিফ। সাইরাও তার হাতের বাঁধন আরো শক্ত করে নিল। মায়ের বুকে মুখ বুজেই কাঁদতে লাগলো সাইরিফ। সাইরা ক্রমাগত মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। সাইরিফের কান্না এখন কমেছে, সে এখনো সাইরাকে জড়িয়ে ধরে আছে। অপর পাশ থেকে আদনানও জড়িয়ে আছে সাইরাকে। আলভি তাদের সামনেই বসে আছে, চুলেখা পাশে দাঁড়িয়ে আছে। আদর করতে করতেই সাইরাকে জিজ্ঞেস করলো, আর ব্যথা করছে সোনা? একটু একটু করছে আম্মু, সাইরার বুকে মুখ গুঁজেই বলল সাইরিফ। চুলেখা পাশে থেকে আফসোসের সুরে বলে উঠল, ইস, বড়ই পারতে না গেলে এরকমটা হতো না। আপা আর আমি কত করে মানা করলাম, এখন কতটা ব্যথা লাগলো। সেই আমার কথার কি কোনো মূল্য আছে নাকি ওদের জীবনে? আমার কোনো কথাই ওদের ভালো লাগে না, কোনো কথাই শুনতে ইচ্ছে করে না। অবশ্য আমি মানুষটাই তো ওদের কাছে অপছন্দের, সাইরার অভিমানী কথার প্রতিউত্তরে আলভি কিছু বলতে চাইলেও বাধা দিল সাইরা। বলল, তাক আর কিছু শুনতে চাই না আমি আপনাদের থেকে, দয়া করে এবার আমায় একটু শান্তিতে থাকতে দিন, আর জ্বালা বাড়াবেন না আমার, আজই চলে যাবেন এখান থেকে। সাইরাকে মমতাময়ী থেকে আবার আগে আগের রূপে ফিরে আসতে দেখতে তাকে ছেড়ে দিল দুই ছেলে। তাতে কষ্ট হলেও কোনো কথা বলল না সাইরা, চুপচাপ উঠে চলে গেল ভিতরে। আলভি, সাইরিফ, আদনানও নিশ্চুপ, তাদের মনেও কোনো কথা নেই। সাইরার মনে যে তাদের প্রতি অভিমান জমে আছে তা সাইরার একটু আগের কথা দ্বারাই প্রমাণিত হয়। তাই এবার তাদের একমাত্র মিশন হলো সাইরার অভিমান ভাঙানো। মুখ গোমড়া করে থাকা ছেলে দুটোকে কাছে টেনে কিছু একটা ফিসফিসিয়ে বলতেই তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। আবারও তিন বাবা ছেলে মিলে লেগে গেল প্ল্যান সাজাতে। সাইরার দিক থেকে চোখ সরিয়ে তিন বাবা ছেলেকে ওরকম ফিসফিস করতে দেখেই হৃদয় কুচকে গেল জুলেখার। কি এমন শলা পরামর্শ চলছে এই তিনজনের মধ্যে তা শোনার প্রয়াসেই নিচু হয়ে বসে কানটা তাদের দিকে এগিয়ে দিল জুলেখা। আলাপে ব্যস্ত থাকা মানুষগুলো তা টের পেতেই ভস্ম করে দেয়া টাইপ একটা লুক দিল জুলেখার উদ্দেশ্যে। অমন দৃষ্টি দেখে জুলেখা বলল, আমাকে বললে কিন্তু তোমাদেরই লাভ, ভেবে দেখো। তিন বাবা ছেলে ভেবে দেখলো তারা যেটা করতে চাইছে তাতে জুলেখা সাহায্য করলে তাদেরই লাভ, তাই জুলেখাকেও তাদের দলের সদস্য বানিয়ে নিল এবং চারজনে মিলেই ব্যস্ত হয়ে পড়ল শলা পরামর্শতে তাদের মিশনকে সফল করতে। সারাদিন কেটে গিয়ে সন্ধে নেমে এসেছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই তিন বাবা ছেলের। সেই ঘটনার পর থেকেই আকস্মিকভাবে লাপাত্তা তারা। সাইরার এমনকি বাড়ির আশেপাশেও এই কয়েক ঘন্টার একবারের জন্যও দেখা যায়নি তাদের।
আশ্চর্যজনক বিষয় হলো যে জুলেখা কখনো এক মুহূর্তের জন্য সাইরাকে নিজের চোখের আড়াল করে না। আজ সেও প্রায় 2 ঘন্টার মতো লাপাত্তা ছিল। ফিরে এসেও সাইরাকে কিছু না বলেই ঘরের দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। সবকিছু মিলিয়ে কেমন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছে সাইরা। 3 বাবা ছেলে মিলে আবারও কিছু একটা ঘোট পাকাচ্ছে, আর এবার তাদের সঙ্গী হয়েছে জুলেখা। এরা সকলে মিলে কি করতে চাইছে তা জানতে তার মনটাও বড্ড আনজান করছে। কথাগুলো ভেবেই সাইরা তাকালো জুলেখার দিকে, যে এখন নির্বিকার চিত্তে বসে আছে তার সামনে। তেল মালিশ করে দিচ্ছে তার হালকা ফুরে যাওয়া পায়ে। অসুস্থতার জন্য অসময়েই পায়ে পানি এসে গিয়েছে তার। ব্যথাও হজ মাঝে মধ্যে, তাই প্রায় দিনই এভাবেই তার পায়ে তেল মালিশ করে দেয় মেয়েটা তার ব্যথা উপশমের জন্য। এই অল্প পরিচিত মেয়েটা খুব অল্প সময়ই অনেকটা আপন হয়ে উঠেছে তার। কতটা যত্ন করে তাকে, বয়সে তার থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও একদম বড় বোনের মতো রাখে তাকে। সাইরাও প্রচন্ড ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। সে তো ঠিক করেই রেখেছিল তার কিছু হয়ে যাবার আগেই মেয়েটার জন্য একটা নির্ভরযোগ্য সুব্যবস্থা সে করেই দিবে। আর এখন তো আলভি চলেই এসেছে, আলভি ওকে দেখে রাখতে পারবে। আলতো করে জুলেখার মাথায় হাত বুলিয়ে দিল সাইরা। সাইরার স্পর্শে তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিল জুলেখা। সেদিকে তাকিয়ে সাইরা হাসি মুখে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, হায় রে, ওই 3 বাপ ছেলে কোথায় রে? জানিস তুই, অনেকক্ষণ হয়ে গেল দেখতে পাচ্ছি না। সাইরার প্রশ্নের জবাবে আমতা আমতা করে জুলেখা কিছু বলতে নিতেই কাঠের দেরজায় ঠক ঠক আওয়াজ হলো। আওয়াজ শুনে জুলেখাও দরজার দিকে দিল এক দৌড়। সাইরা আলতো হাসি মুখে সেদিকে তাকিয়ে রইল। সাইরা দাঁড়িয়ে আছে বড়ই গাছতলায়। জায়গাটি প্রতিদিনের মতো অন্ধকারাচ্ছন্ন নয়, বরঞ্চ ছোট ছোট রং বেরঙের ঝাড়বাতির আলোয় আলোকিত। বড়ই গাছটিতেও এসেছে পরিবর্তন। গাছের ডালে ডালে সুতো বেঁধে ঝুলানো হয়েছে নানা রঙের হাতে লেখা চিরকুট। সাইরা হালকা উঁচু হয়ে হাত বাড়িয়ে একটা চিরকুট হাতে তুলে নিল। তার মধ্যে এবড়ো থেবড়ো ভাবে লেখা আছে, অনেক ভালোবাসি আম্মু। চিরকুটটা দেখতেই মুখে হাসি ফুটে উঠল সাইরার। হাত বাড়িয়ে আরো কয়েকটা চিরকুট একসাথে তুলে নিল সে, একটার পর একটা দেখতে লাগলো। ফিরে এসো না মামনি, প্লিজ, উই আর সরি, আমিও ভালোবাসি মায়াপুরি। কান ধরছি তো সোনা, এবার অন্তত হাসো, নইলে আমার মেয়েটা তো তোমার মতো গোমরামুখ হবে। আর পারছি না তোমায় ছাড়া থাকতে। চিরকুটগুলো বুকে জড়িয়ে নিল সাইরা। প্রচন্ড আনন্দ হচ্ছে তার, প্রচন্ড ভালো লাগায় হৃদয়টা ছেয়ে গেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাতেই দেখতে পেল ঘরটাকে কেন্দ্র করে একটার পর একটা গাছের সাথে সুতো বেঁধে বৃত্তকার একটা জায়গা বানানো হয়েছে। ঝাড়বাতিও টানানো হয়েছে, সুতোর সাথে এখানে সেখানে নানা রঙের কাগজও লাগানো হয়েছে। কোনোটিতে লেখা আছে সাইরার প্রতি মানুষগুলোর ভালোবাসার কথা, তাদের কাছে ফিরে পাবার আকুতি। সাইরা কাগজগুলো আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। সাইরা কিছুটা সামনে এগোতেই দেখতে পেল কিছু ইট জড়ো করে মাঝখানের একটা জায়গা, বেশ উঁচু জায়গা তৈরি করা হয়েছে, আর তার উপরে রাখা আছে 3টে ছোট ছোট কাচের বল। আস্তে আস্তে সেদিকে এগোতেই দেখতে পেল 3টে বলের ভিতরে রাখা আছে 3টে ভাজ করে রাখা চিরকুট। মিষ্টি একটা হাসির রেখা মুখে নিয়েই হাতের চিরকুটগুলো পাশে রেখে কাচের বল থেকে একটা চিরকুট তুলে নিল সাইরা। মামনি, অনেক অনেক ভালোবাসি তোমাকে, তুমি তো জানো, বলো তবুও কেন চলে এলে আমাদের ছেড়ে? রোজ তোমাকে কত খুঁজতাম আমরা জানো। বাবা অফিস থেকে এলে আমরা 3জন মিলে অনেক রাত অবধি রাস্তায় রাস্তায় তোমাকে খুঁজতাম, কিন্তু খুঁজেই পেতাম না। বাবাকে অনেক বকা দিতাম, তখন কেন তোমাকে খুঁজে আনে না আমাদের কাছে? বাবার সাথে রাগ করে থাকতাম, আবার বাবাকে জড়িয়ে ধরেই কাঁদতাম তুমি ছিলে না জন্য। আল্লাহর কাছে অনেক অনেক প্রে করতাম। তুমি তো আমাদের শিখিয়েছিলে না যে গুড বয় হয়ে থাকলে, কোনো দুষ্টুমি না করলে আল্লাহর কাছে আমরা যা চাইবো আল্লাহ আমাদের তাই দিবেন। তাই আমরা কোনো দুষ্টুমি করতাম না, একেবারে গুডা বয় হয়ে আল্লাহর কাছে শুধু তোমাকে চাইতাম। আর দেখো আল্লাহ আমাদের প্রে রেখেছেন, তোমাকে আমাদের খুঁজে দিয়েছেন। তুমি আমাদের সাথে চলো মামনি, তুমি দেখো আমরা অনেক গুডা বয় হয়ে থাকবো, একদম কোনো দুষ্টুমি করব না, সাইরিফকেও দুষ্টুমি করতে দেব না। তাহলে তুমি যাবে তো মামনি আমাদের সাথে? ইতি আদনান, আম্মু তুমি আমার উপর খুব রাগ করে আছো তাই না? আমি তোমার কথা শুনিনি,
খুব দুষ্টুমি করেছি, জ্বালাতন করেছি তোমাকে, পচা পচা কোথাও বলেছি, তোমাকে চলে যেতেও বলেছিলাম, তাই বুঝি তুমি আমাদের ছেড়ে এভাবে চলে এসেছো আর যেতে চাইছো না আমাদের কাছে। আই এম ভেরি ভেরি সরি আম্মু, আমি আর কোনোদিন এরকম করব না। দেখো তুমি তুমি আর রাগ করে থেকো না। জানো আম্মু, তুমি যখন ছিলে না তখন না আমার আদনানের খুব কষ্ট হতো, তুমি না খাইয়ে দিলে তো আমরা কখনো খেতাম না, তাই তুমিও ছিলে না আর আমরাও খেতে পারতাম না। তুমি পাশে থাকতে না বলে ঘুমও আসতো না, কারো সাথে কথা বলতে ভালো লাগতো না, দুষ্টুমি করতেও ভালো লাগতো না, শুধু তোমার কথাই মনে পড়তো। জানো তুমি আমাদের কাছে ছিলে না তো তাই তোমার ছবি শাড়ি এগুলো জড়িয়ে ধরে থাকতাম আমরা, যদি তোমাকে খুঁজে পাই, কিন্তু পেতাম না, একদম পেতাম না, খুব খুব কাঁদতাম তখন, বাবাও না আমাদের সাথে সাথে খুব কাঁদত। আম্মু ফিরে চলো না আমাদের সাথে, তোমাকে ছাড়া আর থাকতে পারবো না আমরা, মরেই যাব। যাবে আম্মু আমাদের সাথে, তোমার কাছে থাকা আমাদের ছোট্ট বোনকে নিয়ে, প্লিজ আম্মু, প্লিজ। ইতি সাইরিফ, বাচ্চাদের হাতে লিখা চিরকুট দুটো পড়ে চোখ পানিতে ভরে এসেছে সাইরার। ইস, তার সোনামানিকেরা কতটা কষ্টই না পেয়েছে, তখন অবুজের মতো অভিমান করে কেন চলে এলো সে, সেটা ভেবেই এখন প্রচন্ড আফসোস হচ্ছে তার, কলিজাটা ফেটে যাচ্ছে ছেলেদের কষ্টে রসময়ের কথা ভেবে। 3 নাম্বার বলটা থেকে কাপা হাতে ভাঁজ করা চিরকুটটা বের করলো সাইরা। মায়াবিনী, রাগ করে আছো আমার উপর, নাকি অভিমান জমিয়ে জমিয়ে প্রকাণ্ড পাহাড় গড়ে তুলেছ, দূরে সরে যেতে চাইছো আমার থেকে, আমাদের থেকে, কেন গো? শাস্তি দিতে বুঝি? হ্যাঁ শাস্তিই তো, কারণ তুমি তো জানতে তোমাকে ছাড়া আমরা 3টে মানুষ অস্তিত্বহীন হয়ে পড়ব, বিষাদের নীল যন্ত্রণা আমাদের করে করে খাবে, একেবারে শেষ করে দেবে, অসহনীয় যন্ত্রণার বিষাক্ত তীর ক্রমাগত হৃদয়কে রক্তাক্ত করে তুলবে, আমরা না জানলেও না বুঝলেও তুমি সেটা খুব ভালো করেই জানতে, তাই বুঝি যন্ত্রণার আঘাতে জর্জরিত করে একেবারে নিঃশেষ করে দেবার প্রয়াসে এরকমটা করলে তুমি, একবারও ভাবলে না আমার কথা, আমাদের ছেলেদের কথা, তোমাকে ছাড়া ওই ছোট্ট দুটো প্রাণ যে কতটা কষ্টে ছিল তা যদি তুমি দেখতে, ছেলে দুটো ঠিকমতো খেত না, ঘুমত না, অসম্ভব চঞ্চল ছেলে দুটো একেবারে নিষ্প্রাণ হয়ে গেছিল, বাবা হয়ে ছেলে দুটোর করুণ কান্না নিজের চোখে দেখে নিজেকে অমানুষ বলে মনে হতো, শুধু ভাবতাম কেন তোমার সঙ্গে অমন করেছিলাম আমি, আমি তো এমন ছিলাম না, তোমাকে ছাড়া আমি তো কিছুই বুঝতাম না, এখনো বুঝি না, এই কয়েক মাসের দূরত্বে আমি উপলব্ধি করেছি তুমি ছাড়া আমি কিছুই না, পুরোপুরি অস্তিত্বহীন নির্জীব একটা মানুষ, তোমাকে বলেছিলাম আমাকে মুক্তি দিতে, আমার থেকে দূরে সরে গিয়ে আমাকে শান্তি দিতে, কিন্তু বিশ্বাস করো সত্যি সত্যি যখন তুমি চলে এলে আমায় ছেড়ে আমি যেন কেমন হয়ে গেলাম, পাগল পাগল লাগতো আমার, চারিদিকে শুধু তোমায় খুঁজতাম, বিছানার বা পাশের জায়গাটিতে তোমায় না পেয়ে অস্থির অস্থির লাগতো, বুকটা চিনচিনে ব্যথায় জর্জরিত হতো, মনে হতো এই যন্ত্রণার চেয়ে মৃত্যু যন্ত্রণাও বোধ হয় কম হবে, একটা জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম আমি ওই কয়েকটা মাস। মায়া পড়ি, ফিরে চলো না গো আমাদের সাথে, এবারে ক্ষমা করে দিও না আমায়, আর কোনোদিন তোমায় কোনো কষ্ট পেতে দেব না, প্রমিস করছি, শত ব্যস্ততা থাকলেও আমাদের মধ্যে আর কখনো কোনো দূরত্ব আমি আসতেই দেব না, তুমি দেখো তোমার কোমল হাতের শীতল স্পর্শে আমার হৃদয়ের উত্তপ্ততা বিলীন করে দিয়ে আমায় বাঁচাও মায়াপুরি, তোমার আদর ভালোবাসায় জড়িয়ে নেও ছেলে দুটোকে, আগের মতো করে দাও আমায়, আমার ছেলেদেরকে, প্লিজ মায়াপুরি, আমায় তোমার আদরের ছেলেদের বাঁচানোর জন্য হলেও ফিরে চলো, তোমায় ছাড়া আর এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না, বিশ্বাস করো, অনেক প্রতীক্ষার পরে তোমায় খুঁজে পেয়ে আবার হারিয়ে ফেললে এবার মরেই যাব, প্লিজ ফিরে এসো আমার মায়াপুরি, তোমার জাদুকাঠির ছোঁয়ায় আবার আমাদের জীবনটা ভালোবাসার রঙে রাঙিয়ে দাও, প্লিজ। ইতি তোমার আলভি, চিরকুটগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে আছে সাইরা, কি এক নীল বেদনার অনুভূতি তাকে গ্রাস করেছে তা সে নিজেও জানে না, দম বন্ধ লাগছে তার, মুখটা প্রচন্ড গতিতে টিপটিপ করে চলেছে, মনে হচ্ছে তার হৃদয়ে কেউ ক্রমাগত ছুরি চালাচ্ছে, সারা শরীরে যেন বিষাক্ত তীরের ফলা গেঁথে রয়েছে, 3টে মানুষের অব্যক্ত কথাগুলো পাগল করে দিচ্ছে তাকে,
চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বাঁশপাতার ন্যায় কম্পমান শরীরটা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, চিৎকার করে, কাঁদতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না তার। সুলেখা পাশে এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরে তার গায়ে নিজের সমস্ত ভার ছেড়ে দিল সায়রা। সুলেখাও তৎক্ষণাৎ আগলে ধরল তাকে। সুলেখাকে আঁকড়ে ধরে সামনের দিকে তাকাতেই দেখতে পেল তার প্রিয় মানুষ তিনটি একসাথে এগিয়ে আসছে তার দিকে। তাদের হাতে ধরে রাখা আছে তিনটে প্ল্যাকার্ড। মানুষগুলো একদম সামনে এসে উপস্থিত হতেই প্ল্যাকার্ড গুলোর লেখা স্পষ্ট হয়ে উঠল সায়রার চোখে। উই আর রিয়েলি ভেরি সরি, প্লিজ কাম ব্যাক টু আওয়ার লাইফ, উই লাভ ইউ ভেরি 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 মাচ। আর নিজেকে সামলাতে পারল না সায়রা, চিৎকার করে কেঁদে উঠল। চিৎকার করে কেঁদে হৃদয়ে জমে থাকা সমস্ত কষ্ট যন্ত্রণা বের করে দিতে চাইল। সায়রার কান্না শুনতাই হাতের প্ল্যাকার্ড ফেলে দৌড়ে এলো তিন বাবা ছেলে। সুলেখার থেকে সায়রাকে ছাড়িয়ে নিজের বুকে আগলে নিল আলভি। সাইরিস আদনানো তাদের ছোট ছোট হাত দিয়ে দুপাশ থেকে জড়িয়ে ধরল তাকে। প্রিয় মানুষগুলোর ছোঁয়া পেয়ে সায়রার কান্না আরো বেড়ে গেল। আলভির বুকের কাছের পাঞ্জাবির অংশটুকু দুহাত দিয়ে শক্ত করে খামচে ধরে নিজের যন্ত্রণাগুলো বিসর্জন দিতে লাগল। সায়রার খামচিতে ব্যথা লাগলেও টু শব্দটি করল না আলভি। স্নিগ্ধ এক প্রশান্তিতে তার হৃদয়টা ভরে গেল, তার চোখ বেয়েও পানি গড়িয়ে পড়ছে। তবে তার কান্নাটা বিষাদের নয়, প্রশান্তির, প্রিয় মানুষটিকে কাছে পাবার আনন্দের বহিঃপ্রকাশ। কতটা সময় যে কেটে গেল তার কোনো হিসেব নেই মানুষগুলোর। সায়রা এখনো কেঁদে চলেছে, তার কান্না বিন্দুমাত্র থামারও নাম নিচ্ছে না। এভাবে কাঁদতে থাকলে যে শরীর খারাপ করবে মেয়েটার ভেবেই সায়রার মুখটা নিজের বুক থেকে তুলে দুহাতে নিল আলভি। কেঁদে কেঁদে ফর্সা মুখশ্রী টকটকে লাল বর্ণ ধারণ করেছে, চোখ দুটো ফুলে গেছে, সারা শরীর ঘামে ভিজে গেছে। আলভি এক গভীর ভালোবাসা মাখা স্পর্শ এঁকে দিল সায়রার কপালে। আবেশে চোখ বুজে নিল সায়রা, চোখের কার্নিশে জমে থাকা পানিগুলো গড়িয়ে পড়ল গাল বেয়ে। আবার চোখ মেলে আলভির দিকে তাকালো সায়রা, মানুষটার চোখও পানিতে টলটল করছে। শুভ্র মুখশ্রী কেমন একটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নিজেকে শক্ত করে নিল সায়রা। আলভির পাঞ্জাবির কলার ধরে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, ফিরে যাও প্লিজ, ও ওদের নিয়ে এখান থেকে চলে যাও। অবাক হয়ে সায়রার দিকে তাকিয়ে রইল আলভি, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শান্ত ধীরস্থির কণ্ঠে বলল, এখনো এই কথা বলছো? আলভির কথায় আবারও জর্জরিয়ে কেঁদে ফেলল সায়রা। আলভির কলার ছেড়ে দিয়ে তার হাত আঁকড়ে ধরল, ধীরে ধীরে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের দিকে। আলভিও যন্ত্রচালিত মানুষের মতো সায়রার সাথে সাথে চলল। বারান্দা পেরিয়ে নিজের রুমে এসে থামল সায়রা, বড় বড় শ্বাস নিতে লাগলো। এটুকু আসতেই হাঁপিয়ে উঠেছে সে। তা দেখে আলভি পেছনে থেকে পুনরায় আগলে নিল তাকে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পরে কাঁপা কণ্ঠে আলভিকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটু ওই আলমারিটার কাছে নিয়ে চলো। রুমের এক কোনায় রাখা কাঠের আলমারির দিকে নির্দেশ করে সায়রা বলল। আলভিও বিনা প্রশ্নবাণে খুবই ধীরে ধীরে তাকে নিয়ে যেতে লাগলো সেদিকে। সায়রার শরীর প্রচন্ড পরিমাণে কাঁপছে, মাথার মধ্যে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। একা একা চলার ক্ষমতা হারিয়েছে সে, এরপর কি হবে? আলভি, সাইরিস, আদনানের কি অবস্থা হবে ভাবতেই বুক কেঁপে উঠছে তার। আলমারির সামনে এসে দাঁড়াতেই আলভির দিকে একবার তাকিয়ে আলমারির পাল্লাটা খুলল সায়রা। ড্রয়ার খুলে বের করে আনল একটা কাগজ। একটা দীর্ঘশ্বাস নিয়ে কাঁপা হাতে কাগজটি বাড়িয়ে দিল আলভির দিকে। আলভিও তাকিয়ে আছে কাগজটির দিকে, কেন যেন ভয় হচ্ছে তার, বুকটা কাঁপছে ভয়ে। চোখ তুলে সায়রার দিতে তাকালো আলভি, কিন্তু সেই চোখ বড্ড নিষ্প্রাণ। বড় করে একটা শ্বাস নিয়ে সায়রার হাত থেকে কাগজটি নিল আলভি। কারো হসপিটালের রিপোর্ট, পেশেন্টের নামের দিকে তাকাতেই দেখতে পেল সায়রার নাম লেখা। ভিতরের লেখার দিকে ভালোভাবে তাকাতেই দুনিয়া ওলট পালট হয়ে গেল আলভির। যেখানে বড় বড় করে লেখা, পজিটিভ, অর্থাৎ সায়রার ব্রেন টিউমার হয়েছে। নীলাভ আকাশে জমেছে ঘন কালো মেঘ, প্রচন্ড বেগে শো শো করে বাতাস বইছে, স্বর আশার পূর্বাভাস। বারান্দায় বসে বাইরের সেই দৃশ্যের দিকে একধানে তাকিয়ে আছে আলভি। প্রকৃতির মতো তার মনের আকাশেও জমেছে ঘন কালো মেঘ, তার বুকেও উথাল পাতাল ঝড় বইছে, ঝড়ের তাণ্ডবে নয় পড়েছে যেন তার সমস্ত শরীর মন।
খুব অস্থির অস্থির লাগছে, এর কারণটা জানা নেই তার। শুধু মনে হচ্ছে হয়তো কিছু একটা হয়তো ঘটতে চলেছে, যেই ঘটনা পাল্টে দিতে পারে সবকিছু, পাল্টে দিতে পারে তাদের জীবনের গতিপথ। কিন্তু কিছুতেই এমন অনুভূতি হওয়ার কারণটা ধরতে পারছে না সে। পাশের রুম থেকে ভেসে আসছে সাইরা, সাইরিফ, আদনান, জুলেখার হাসির কলরব। সাইরার হাসিটা কর্ণকুহরে প্রবেশ করতেই মনটা আরো অস্থির হয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। ইচ্ছে হচ্ছে মেয়েটাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিতে, নিজের বুকে মেয়েটাকে একেবারে লুকিয়ে ফেলতে। অস্থির মন নিয়েই বারান্দা থেকে বেরিয়ে পাশের রুমের দিকে পা বাড়ায় আলভি, দরজার কাছে এসেই থেমে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাইরার দিকে। মেয়েটার শুভ্র মুখশ্রী অসুস্থতার প্রভাবে অত্যধিক মাত্রায় ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, শুকিয়ে গেছে অনেকটা, চোখের নিচে পড়েছে গাঢ় কালো দাগ, পেটটা আগের থেকে অনেকটা ফুলেছে, হাতে পায়ে পানি এসে গেছে। আদুরে মেয়েটার ভঙ্গুর শরীরের দিকে তাকানো যাচ্ছে না, তবুও সমস্ত শারীরিক অসুস্থতাকে ছাড়িয়ে তার মুখে লেগে আছে প্রাণখোলা মিষ্টি হাসির রেখা। সাইরিস আদনানকে জড়িয়ে রেখেছে নিজের সাথে, থেকে থেকেই চুমু খাচ্ছে ছেলে দুটোর মাথায়। প্রতিদিন এইরকম দৃশ্য দেখলেও আজ কেন যেন এই ভালোবাসা, মায়ায় ভরপুর এই দৃশ্যটি তার বুকে চিনচিনে অসহ্য যন্ত্রণাদায়ক অনুভূতির সঞ্চার ঘটাচ্ছে। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে। আদনানের কণ্ঠে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আলভি, ঝাপসা চোখেই তাকালো ভিতরের দিকে। আদনান তখন সাইরাকে জড়িয়ে ধরে আদুরে স্বরে বলে চলেছে, মামনি, আই লাভ ইউ। আদনানের মিষ্টি কণ্ঠের আদো আদো বুলিতে হৃদয়টা ভরে যায় সাইরার। আদনানের কপালে আলতো একটা চুমু খেয়ে সেও বলে ওঠে, লাভ ইউ টু সোনা। আদনানকে লাভ ইউ বলাতে যেন ফু সে ওঠে সাইরিফ। সাইরাকে অপর দিক থেকে জড়িয়ে ধরে তীব্র স্বরে বলে ওঠে, আই লাভ ইউ মা। আদনানকে তুমি লাভ ইউ টু বলো না, শুধু আমাকে বলবে আর বনুকে বলবে, বুঝেছ? বলো বলো। সাইরিফের কথা শুনে ফিক করে হেসে দেয় সাইরা। এই দুই ভাই এখন প্রায়ই সাইরা আর তাদের অনাগত বোনকে নিয়ে মিষ্টি খুনসুটিতে মেতে ওঠে। এই বলে ওরা আমার, তো বলে ওরা আমার, এই নিয়েই লেগে থাকে তাদের ঝগড়া। অতঃপর অনেক তর্ক বিতর্কের পরে শরণাপন্ন হয় সাইরার। সাইরা তখন অনেক অনেক ভালোবাসা আদরে তুষ্ট করে দেয় তাদের। কথাগুলো ভাবনার মধ্যেই আবারও তারা দেয় সাইরিফ তার কথা মানার জন্য। সাইরাও হাসি মুখে তাড়াতাড়ি করে বলে, হ্যাঁ হ্যাঁ, লাভ ইউ টু বাবু। সাইরা লাভ ইউ বলতেই গাল জুড়ে হাসি ফুটে ওঠে সাইরিফের। তার খুশি আর দেখে কে। আদনানকে ভেঞ্চি কেটে ওর দিকে আঙ্গুল তুলে বলে, দেখলি মা, শুধু আমাকে আর বনুকেই লাভ ইউ বলবে, তোকে বলবে না। কাদো কাদো মুখ হয়ে যায় আদনানের। সাইরাকে জড়িয়ে ধরে বলে, তাই মামনি, আমায় তুমি আর বনু ভালোবাসবে না, আদর করবে না, শুধু সাইরিফকেই করবে। না তো বাবা, আমি আর তোমাদের বনু তোমাদের দুজনকেই সমান ভালোবাসি, সমান আদর করি। তোমরা দুজনেই আমাদের অনেক খুব প্রিয়, আর তোমরা দুই ভাইও দুজনের অনেক প্রিয়, তাই না কি সাইরিফ? তাই তো। সাইরার কথায় সম্মতি সূচক মাথা নাড়ে আলভি, অপর হাত দিয়ে জড়িয়ে ধরে আদনানকে, বলে, আমি আদনানকেও অনেক ভালোবাসি, আর আদনানও আমাকে অনেক ভালোবাসে। সাইরিফের সাথে সহমত জানায় আদনান। বিছানার উপরে বসেই তিনজন তিনজনকে জড়িয়ে ধরে রাখে, আর তাদের দেখে গাল ফুলায় জুলেখা। অভিমানী স্বরে বলে ওঠে, আর আমায় বুঝি কেউ ভালোবাসে না সাইরিফ? আদনান তখন সমস্বরে বলে ওঠে, আমরা তোমাকেও অনেক ভালোবাসি আন্টি, কাছে এসো আমাদের। জুলেখা উঠে গিয়ে জড়িয়ে ধরে তিনজনকে। রুমের দরজার বাইরে দাঁড়িয়ে ভিতরে চলমান দৃশ্যটি মন দিয়ে দু চোখ ভরে দেখছিল আলভি। মন গহীনে নিখুঁতভাবে এঁকে নিচ্ছে এই ভালোবাসার মায়া জারানো চিত্রপট। ভবিষ্যতে কি হবে, এইরকম দৃশ্য আর দেখতে পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তার কাছে। ওই মায়াবী পরীটা আর কতদিন তাদের জীবনে জাদুকাঠি ছোঁয়াতে পারবে কোনো কিছুই জানে না সে। বাস্তবটা এত যন্ত্রণাদায়ক, এতটা নিষ্ঠুর কেন? সাইরা নামক মানবীটির আয়ুষ্কাল আর মাত্র কয়েকটা দিন হয়তো, আর কিছুদিন পরেই হয়তো হাত বাড়ালেই আর ছুঁতে পারবে না মেয়েটাকে। ভালোবাসা মাখা আদুরে স্পর্শে জড়িয়ে নিতে পারবে না নিজের সাথে, মায়াবী মুখশ্রী দর্শন করে মেটাতে পারবে না নিজের চক্ষু তৃষ্ণা। কথাগুলো ভাবলেই হৃদস্পন্দন থমকে যেতে চায়, বুকের চিনচিনে ব্যথাটা সর্বস্ব গ্রাস করে নেয়।
মস্তিষ্ক অকেজো হয়ে পড়ে, নিঃশ্বাসটাও বন্ধ হয়ে আসতে চায়। উফ, কি করে বাঁচবে আলভি, মরে যাবে না সে? হ্যাঁ, মরেই তো যাবে সে, শরীরটা বেঁচে থাকলেও মনটা তো তার নিঃশেষ হয়ে যাবে। আর ওই ছোট ছোট বাচ্চা দুটো, ওদের কি হবে? মাকে চিরতরে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না ওরা, একদম পারবে না। মা, এই যে ওদের কাছে সবকিছু, মা ছাড়া যে ছেলে দুটো কিছুই বোঝে না, এক মুহূর্ত কাজ ছাড়া করে না মাকে, সেই মাকে ছাড়া থাকতে পারবে তারা? সায়রাকে ছাড়া যে এই পৃথিবীটা জাহান্নাম হয়ে উঠবে মানুষ তিনটির কাছে। সায়রা, জুলেখাকে নিয়ে আলভিরা সিলেট থেকে ফিরে এসেছে প্রায় 2 মাস হলো। সেই দিন রাতে সায়রার লুকিয়ে রাখা এত বড় সত্যিটা, তার অসুখের কথা জানতে পেরে একদম ভেঙে পড়েছিল আলভি, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। সায়রাও সেদিন নিজের সব থেকে নিরাপদ, ভরসাযোগ্য, শান্তির স্থান আলভির বুকে মাথা রেখে নিজের মনে জমে থাকা সমস্ত কষ্ট, যন্ত্রণা, ভয়, আশঙ্কা বিসর্জন দিয়েছিল, জানিয়েছিল প্রিয় মানুষগুলোর সাথে পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, জানিয়েছিল অনাগত সন্তানটির জীবন নিয়ে তার মনে থাকা শঙ্কার কথা। কিছুই বলতে পারেনি সেদিন আলভি, স্তব্ধ হয়ে গিয়েছিল। মেয়েটার এতটা কষ্ট সহ্য হচ্ছিল না তার, একা একা এতটা মাস এতটা যন্ত্রণাময় প্রহর পার করেছিল, মেয়েটা ভাবতেই নিজেকে নিজের শেষ করে দিতে হচ্ছিল। আলভিও অজরে কেঁদেছিল সেদিন সায়রাকে বুকে নিয়ে, দুই মানব মানবীর করুণ কান্নায়, একসাথে বেঁচে থাকার আকুতিতেই বুঝি ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস। পরের দিন সকালবেলায় সায়রার শত নিষেধ অবজ্ঞা করে জোর করে তাকে নিয়ে ঢাকায় ফিরে এসেছিল আলভি। তারপর থেকেই শুরু হয় এই ডাক্তার ওই ডাক্তারের কাছে সায়রাকে নিয়ে দৌড়াদৌড়ি। গত 2 মাসে কম ডাক্তারের সাথে কথা হয়নি আলভির, কিন্তু কেউই তাকে কোনো আশা দিতে পারেনি সায়রা আর তাদের সন্তানের জীবনের নিশ্চয়তা নিয়ে। বাচ্চাটির আশা আলভি ছেড়েই দিয়েছে, কারণ যেখানে সায়রার জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে অনাগত প্রাণটি কি করে বাঁচবে? মেজর অপারেশনের ধকল হয়তো সামলাতে পারবে না ছোট্ট প্রাণটি, নিজের সন্তানের এমন করুণ পরিণতির কথা ভাবলেই কলিজাটা ফেটে যায় আলভির। কিন্তু করার যে কিছুই নেই, সমস্তটা শুধুমাত্র ওই মহান আল্লাহই ঠিক করে দিতে পারেন, তাই তার কাছেই নিজের সমস্ত আকুতি, অনুরোধ, কান্না মেলে ধরে আলভি। 1 মাস আগে সকলকে নিয়ে ইন্ডিয়া এসেছে আলভি, ডাক্তারের পরামর্শেই এই ব্যবস্থা। ডাক্তারের ভাষ্যমতে আবহাওয়া পরিবর্তন হলে, প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটালে মনের জোর বাড়বে সায়রার কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর এখানেই ব্রেইন টিউমার অপারেশন করা হবে সায়রার। হসপিটালে সায়রার অপারেশনের সমস্ত ব্যবস্থা করা থাকলেও সায়রা কিছুতেই রাজি নয় কোনো অপারেশন করতে। তার গর্ভের সন্তানের জীবনের ঝুঁকি নিয়ে সেই প্রাণটাকে বিপদে ফেলে কোনো ক্রমেই সে অপারেশনে রাজি না, তাতে সে না বাঁচলেও চলবে, তবে বাচ্চাটির কোনো ক্ষতি সে হতে দিতে পারবে না, জোর করেও কোনো লাভ হচ্ছে না, সায়রা কিছুতেই রাজি হচ্ছে না। উল্টে সে সকলকে হুমকি দিচ্ছে, তাকে জোর করলে অপারেশন টেবিলে সে কোনো একটা অঘটন ঘটিয়ে দেবে, কোনো কিছুতেই সে নিজে থেকে রেসপন্স করার চেষ্টাটাও করবে না। কেউ তাকে এটা বোঝাতেই পারছে না যে এভাবে থাকলে তার সাথে সাথে বাচ্চাটিরও কষ্ট হবে, তার থেকে একবার শেষ চেষ্টা করাটাই উত্তম। সায়রা তা কোনো মতেই মানতে নারাজ, যার ফলে টিউমারটা ধীরে ধীরে আরো মারাত্মক হয়ে উঠছে। এই 2 মাস সায়রার অসহনীয় যন্ত্রণা নিজের চোখে দেখেছে আলভি। মাথার ব্যথাটা বাড়লেই পাগল পাগল হয়ে যায় মেয়েটা, মাথার চুল খামচে, চিৎকার করে, কেঁদে যন্ত্রণা কমাতে চায়। সেই সময়টাতে নিজেকে সব থেকে বড় অপদার্থ, অসহায় বলে মনে হয় আলভির। মনে হয় আল্লাহ তো মেয়েটার জায়গায় তাকেও দিতে পারতো এই অসুখটা, তবুও তো মেয়েটা, তার সন্তানেরা ভালো থাকতো। কিন্তু সায়রার কিছু হয়ে গেলে তারা তিনটে মানুষ বেঁচে থেকেও মরে যাবে, আর এমন জীবন আলভি চায় না যে জীবনে সায়রার ভালোবাসা, মায়া থাকবে না। দরজা থেকে সরে আসে আলভি, ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে পড়ে, হয়তো নিজের অস্থিরতা, কষ্ট, যন্ত্রণার ছাপ, চোখের পানি লুকনোর প্রচেষ্টা। হঠাৎই মাথায় আলতো হাতের ছোঁয়া পেয়ে মাথা তুলে তাকায় আলভি, সায়রা দাঁড়িয়ে আছে তার সামনে। সায়রার হাত ধরে তাকে সোফায় বসিয়ে দেয় আলভি। নিজে সোফা থেকে নেমে সায়রার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আলতো করে নিজের মাথাটা রাখে সায়রার কোলে। সায়রা তাকিয়ে আছে আলভির মুখের দিকে,
আলবিকে দরজা থেকে সরে আসতে দেখেই উঠে চলে আসে তার কাছে। ছেলেটা আজকাল অত্যধিক চিন্তায় মগ্ন থাকে, সারাটাক্ষণ ঘুমায় না ঠিকভাবে। আর এই চিন্তাটা যে তাকে নিয়েই তাও ভালোভাবেই জানে সায়রা, কিন্তু তার যে কিছুই করার নেই। নিজের জীবন বাঁচাতে গিয়ে কি করে এতদিন তার গর্ভে লালন করা সন্তানটির জীবন বিপদে ফেলবে? সে কিছুতেই পারবে না, সে তাই তো কিছুতেই সে রাজি হচ্ছে না অপারেশনের জন্য। আল্লাহ তার কপালে যা লিখে রেখেছেন তাই হবে তার সাথে, কিন্তু অনাগত প্রাণটিকে সে ঝুঁকিতে ফেলবে না। জানে তার এই সিদ্ধান্তে এই মানুষগুলো কষ্ট পাচ্ছে, পাবে, তবে সময়ের সাথে সাথে হয়তো সেই যন্ত্রণা ফিকেও হয়ে যাবে। আল্লাহই ঠিক করে দেবেন সব ইনশাআল্লাহ। একটা দীর্ঘশ্বাস ফেলে আলভির মাথায় হাত বুলাতে বুলাতে নরম কণ্ঠে সায়রা বলে, এত চিন্তা কেন করছো? এরকম করলে তো তোমার শরীরটাও খারাপ হয়ে যাবে। কতটা শুকিয়ে গেছো দেখেছো একবারও? তুমি এরকম করলে বাচ্চা দুটো কি করবে বলো তো? কোনো উত্তর দেয় না আলভি, চুপচাপ বসে থাকে। তা দেখে চোখে পানি চলে আসে সাইরার। আলভির মাথাটা নিজের কোল থেকে উঠিয়ে হাত দিয়ে কাছে টেনে আনে, গভীরভাবে ভালোবাসার পরও শেকে দেয় আলভির কপালে। আবেশে আলভি চোখ বন্ধ করতেই গাল বেয়ে গড়িয়ে পড়ে চোখের কোণে জমে থাকা পানি। খুব যত্ন করে সেই পানি মুছে দেয় সাইরা, আরেকটু কাছে টেনে নেয় আলভিকে, কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমার এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আলভি, এত কষ্ট পেও না তুমি প্লিজ। বন্ধ চোখের পাতা খুলে সাইরার মুখটা দুহাতে স্পর্শ করে আলভি, ধরা গলায় বলে ওঠে, আর আমার আমার বুঝি খুব সহ্য হচ্ছে। তোমার এত যন্ত্রণা, এত কষ্ট আমাকে কি পরিমাণ আঘাত করছে তা কি তুমি জানো না মায়াপুরি? তবে কেন এতটা নিষ্ঠুর হচ্ছ? সে এখনো পৃথিবীতে আসেনি, তার জন্য তোমার এত মায়া? আর আমরা যারা তোমার মুখ চেয়ে বেঁচে আছি তাদের প্রতি তোমার কোনো মায়া হয় না? না, একটু থেমে আবার অনুরোধের স্বরে আলভি বলে, এতটা নিষ্ঠুর কেন হচ্ছ জান? তুমি তো জানো তোমাকে ছাড়া আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। বেঁচে থাকার রসদটাই যদি হারিয়ে যায় তবে বাঁচবো কি করে গো আমরা? প্লিজ পরি জেদ করো না, আমাদের বাঁচাও, রাজি হয়ে যাও অপারেশনের জন্য প্লিজ। কিছুই বলে না সায়রা, আলভিকে জড়িয়ে তার ঘাড়ে মুখ গুঁজে দেয়। আলভির ইচ্ছেটা কোনোভাবেই তার পক্ষে মানা সম্ভব নয়। নিজের কাঁধে ভেজা অনুভব করতেই বুঝতে পারে আলভিও কাঁদছে। আরো একটু শক্ত করে তাকে জড়িয়ে ধরে সায়রা। কিছুটা সময় যেতেই মাথার যন্ত্রণা অত্যধিক বেড়ে যায় সায়রার, কিছুতেই আর সেই ব্যথা সহ্য করা সম্ভব হচ্ছে না তার পক্ষে। অনেকক্ষণ আগে থেকে ব্যথাটা শুরু হলেও কাউকেই বুঝতে দিচ্ছিল না সে, কিন্তু এখন ব্যথা তার সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আলভির ঘাড়ে মুখ রেখেই দুহাত দিয়ে তার দুকাত খামচে ধরে, কামড়ে ধরে আলভির ঘাড়। সায়রার কামড় খামচিতে প্রচন্ড ব্যথা পাচ্ছে আলভি, সাথে এটাও বুঝতে পারছে সায়রার শরীর প্রচন্ড পরিমাণে কাঁপছে। নিজের থেকে সায়রাকে ছাড়াতে চেষ্টা করলেও কিছুতেই তাকে ছাড়ছে না সায়রা। আলভি ক্রমাগত অস্থির কণ্ঠে সায়রাকে জিজ্ঞেস করে চলেছে তার কোথায় কষ্ট হচ্ছে, কিন্তু সায়রা যে কোনো উত্তর দেবার অবস্থাতেই নেই। হঠাৎই মুখ ভরে আলভির গায়ে বমি করে দেয় সায়রা, বমি করেই আস্তে আস্তে নেতিয়ে পড়তে থাকে, ছেড়ে দেয় আলভিকে। এদিকে সায়রাকে বমি করতে দেখে ভয় পেয়ে যায় আলভি, চিৎকার করে ওঠে। আলভির চিৎকার শুনেই তড়িঘড়ি করে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় দুই ভাই আর জুলেখা। সায়রার চোখ মুখ কেমন উল্টে আসছে, দু চোখ বেয়ে পানি পড়ে চলেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দুই ভাই সায়রার এই অবস্থা দেখে তার স্বরে কান্না শুরু করে দিয়েছে, আর সায়রার দেহ দুহাতে আঁকড়ে ধরে স্তব্ধ হয়ে বসে আছে আলভি। নিজের দুর্বল কাঁপা হাতটা আলভির গালে রেখে বহু কষ্টে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেই সায়রা বলে, বাচ্চাদের দেখে রেখো আলভি, ভালো থেকো, খুব খুব ভালো থেকো, আমার বাচ্চাটাকে বাঁচাও আলভি, বাঁচাও। আলভি এখনো হতভম্ব, তার কানে আদেও কিছু ঢুকছে কিনা তার কোনো ঠিক নেই, সে শুধু নির্নিমেষ তাকিয়ে আছে সায়রার যন্ত্রণামাখা চেহারার দিকে। জুলেখা সায়রার অবস্থা খারাপ দেখে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে দিয়েছে। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ডালপালা ভেঙে পড়ছে, প্রকৃতির সাথে সাথে এই মানুষগুলোর জীবনেও শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব, কে জানে কি হবে তাদের পরিণতি। ঘড়ির কাঁটায় সময় সকাল 7টা। পৃথিবীতে সূর্য তার উষ্ণতা ছড়িয়ে দিলেও ভারী পর্দার কারণে তা জানালা ভেদ করে রুমটির মধ্যে প্রবেশ করতে পারছে না।
ফলশ্রুতিতে রুমের ভিতরে চলছে আলো আঁধারের লুকোচুরি খেলা, যার নেই কোনো শব্দ, নেই কোনো ছন্দ, শুধু আছে এক মিষ্টি শীতলতম উষ্ণ অনুভূতি। রুমটির শুভ্র বিছানায় উল্টো হয়ে ঘুমিয়ে আছে কেউ, দেখলেই বোঝা যাবে গভীর নিদ্রায় তলিয়ে আছে সেই ব্যক্তি। হঠাৎই পিঠের উপরে ভারী অনুভব হতেই গভীর ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্তিতে ভ্রু কুচকে যায় সেই ব্যক্তির। তবে পরক্ষণেই নিজের চুলে ছোট ছোট হাতের স্পর্শে তা মিলিয়ে যায়। ছোট ছোট হাত দুটি তার চুলগুলোর একাংশ হাতে নিয়ে টানছে। কিঞ্চিত ব্যথা অনুভূত হলেও মুখে কোনো শব্দই উচ্চারণ করল না সে। এখনো চোখ বুজেই রয়েছে। তার এহেন কাণ্ডে পিঠের উপরে থাকা ব্যক্তিটির বোধহয় বিরক্তি অনুভব হলো, তাই সে এবার তার হাতের সাথে তার মিষ্টি কণ্ঠের আদো আদো বুলিতে ডাকতে লাগলো, বা পা পাপ পাপ। সেই মানুষটির মিষ্টি কণ্ঠের আদো আদো বুলিতে পাপ ডাক শুনতাই মুখ জুড়ে স্নিগ্ধ হাসি ফুটে উঠল আলভীর। পিঠের উপরের ব্যক্তিকে সামলে ধরে ধীরে ধীরে সোজা হলো সে। আলভি সোজা হতেই সেই ব্যক্তি তার উপরে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে ওঠে। মেয়ের মুখের মিষ্টি হাসি দেখে হৃদয়টা প্রশান্তিতে জড়িয়ে যায় আলভীর। দুই হাত দিয়ে মেয়েকে জড়িয়ে রাখে নিজের বুকে, আদুরে স্পর্শে ভরিয়ে দেয় মেয়েকে। ছোট্ট আয়রাও প্রতিউত্তরে নিজের কোমল ঠোঁটের স্পর্শ একে দেয় পাপার গালে। তখনই রুমের লাইট জ্বলে ওঠায় দরজার দিতে তাকায় আলভি। দেখতে পায় তার দুই ছেলে ঘুম ঘুম চোখে টলমলে পায়ে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে কেউ জোর করে তাদের সুখনিদ্রা ভঙ্গ করেছে। বিশাল বড় একটা হাই তুলে বিছানার দিকে এগিয়ে যায় সাইরিফ। সাইরিফের পিছনে পিছনে আদুনানো যায়। বিছানার কাছে এসেই ধপ করে বিছানায় শুয়ে আলভির গলা দুপাশ থেকে জড়িয়ে ধরে দুই ভাই। আলভিকে জড়িয়ে রেখেই আবারও চোখ বুজে ফেলেছে তারা। মেয়েকে বুকের উপরে রেখেই দুই ছেলের মাথায় চুমু খায় আলভি। আলভির দেখা দেখি আয়রাও চুমু খায় দুই ভাইকে। চোখ দুটো কিছুটা খুলে আদনান, সাইরিফও চুমু খায় আলভি আয়রাকে। শুয়ে শুয়েই তিন ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে আলভি। স্নিগ্ধ হাসির রেশটা এখনো তার মুখে লেগেই রয়েছে। এই তোরা আবারও এখানে এসে শুয়েছিস? দরজার দিক থেকে কারোর আগত স্বরে বলা কথা কানে আসতেই সেদিকে তাকায় আলভি। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তার হাসিটা আরো বিস্তৃত হয়ে যায়। অবশ্য সেই মানুষটির আপাতত আলভির দিকে কোনো খেয়ালই নেই। সাইরিফ আদনানকে ঘুম থেকে তোলাই যেন এখন তার সব থেকে বড় কাজ, আর সেই কার্য পালন করতেই বিছানার দিকে এগিয়ে আসে সে। সাইরিফ আদনানের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে বলে, সাইরিফ আদনান উঠে পড়ো সোনা, না হলে তো অনেক দেরি হয়ে যাবে তাই না? ডাকার পরেও ছেলে দুটোর কোনো হেলদোল না দেখে আলতো করে দুই ভাইয়ের কান মুচড়ে ধরে মেয়েটি বলে, এবার না উঠলে সত্যি সত্যি মাইল লাগাবো ধরে। ওই রুম থেকে ডেকে উঠিয়ে এই রুমে পাঠিয়েছি, তবুও ঘুমিয়েই চলেছে। ওঠ বলছি, না হলে কিন্তু খবর আছে বলে দিচ্ছি। শেষের কথাটি কানে আসতেই হুড়মুড় করে উঠে পড়ে দুই ভাই। সামনে বসে থাকা মেয়েটির কুচকানো ভ্রু দেখে শুকনো একটা ডুব গিলে দুজন দুজনের দিকে তাকায়। অতঃপর আর কি, দেব দৌড়। ভাইদের ঊর্ধ্বশ্বাসে দৌড় দেখে খিলখিলিয়ে হেসে ওঠে আয়রা। সেই শব্দ শুনে সাইরিফ আদনানের দিক থেকে চোখ সরিয়ে আয়রার দিকে নিজের দৃষ্টি স্থাপন করে মেয়েটি। বাবার বুকের উপর শুয়ে থাকা আয়রার দিকে কিছুটা ঝুঁকে বসে আদুরে স্বরে বলে, কি? শুধু ভাইয়াদের দেখে হাসলে আর পাপাকে জড়িয়ে রাখলেই হবে, খেতে হবে না। হুম, মেয়েটির কথা শুনে পিটপিট করে চোখ নাড়ায় দেড় বছর বয়সী আয়রা। মেয়েটি বুঝতে পারে এবার তার কোলে ওঠার শখ হয়েছে, তাই সেও আলতো করে কোলে তুলে নেয় আয়রাকে। অনেকগুলো চুমু এঁকে দেয় আয়রার গালে, কপালে, ঠোঁটে, নাকে। তার সাথে সাথে তাল মিলিয়ে আয়রাও খিলখিল করে হেসে চলে। কিছুক্ষণ বাদেই কোল থেকে আয়রাকে নামিয়ে দেয় মেয়েটি। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যাও সোনা, ভাইয়াদের কাছে যাও, গিয়ে দেখো তো কি করছে দুজন। মেয়েটির কথা শুনেই তাকে একটু আদর করে দিয়ে গুটি গুটি পায়ে ভাইদের রুমের দিকে দৌড় দেয় আয়রা। হাসি মুখে সেদিকে তাকিয়ে থেকে নিজেও বাইরে বেরোনোর জন্য পা বাড়াতেই বাধা পায় সে। পিছনে তাকিয়ে দেখে আলভি তার শাড়ির আঁচল লাভ করে ধরে রেখেছে। সে তাকাতেই আলভি চোখের ইশারায় কাছে ডাকে তাকে। প্রেমিক পুরুষটির ডাক উপেক্ষা করতে পারে না মেয়েটি। আলতো পায়ে হেঁটে আলভির মাথার কাছে বসে পড়ে আলভির মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি স্যার, উঠতে হবে না, কহুত আরামের ঘুম দিয়েছেন কিনা।
সায়রার কথা শেষ হতেই একটানে তাকে নিজের বুকের উপরে ফেলে আলভি। সায়রাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আঁকড়ে ধরে সায়রার কোমল ঠোঁট দুটো নিজের রুক্ষ শুষ্ক ঠোঁটজোড়া দিয়ে। কিছুক্ষণ পরেই সায়রাকে মুক্ত করে দেয় আলভি। জোরে জোরে শ্বাস নিতে নিতেই কিঞ্চিত রাগি দৃষ্টিতে তাকায় সায়রা। সায়রার রাগী দৃষ্টি দেখে ইনোসেন্ট ফেস বানিয়ে আলভি বলে ওঠে, এটা তো দরকার ছিল রে বউ। আলভির কাচুমাচু মুখ দেখে রাগ করতে গিয়েও হেসে ফেলে সায়রা। ভালোবাসা মাখা একটা স্পর্শ আলভির কপালে এঁকে দিয়ে বলে, বুঝলাম, এবার উঠুন তাহলে, অফিসে তো যেতে হবে নাকি, ছেলেদেরও তো স্কুলে পৌঁছে দিতে হবে। ওঠো ওঠো, সায়রার তারা দেয়াই উঠে পড়ে আলভি। সায়রার কপালে আলতো স্নেহের পরশ দিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। এবার না উঠলে সত্যিই বড্ড দেরি হয়ে যাবে। হাসি মুখে আলভির যাওয়ার দিকে তাকিয়ে থাকে সায়রা। তার হাসিটাই তাদের জীবনের স্নিগ্ধতা সুখ আনন্দের বহিঃপ্রকাশ। রাতের আকাশে আজ ভরপুর তারা, জোছনার স্নিগ্ধ মায়াবী আলোয় আলোকিত চারিপাশ। রাত এখন অনেকটাই, চারিদিকের পরিবেশ শান্ত স্তব্ধ, কোনো কোলাহল নেই। ছাদের দোলনায় বসে আছে আলভি, তাকিয়ে আছে দূর আকাশের চাঁদের দিকে। যে চাঁদ ধরা যায় না, ছোঁয়াও যায় না, শুধু দূর থেকেই চক্ষু তৃষ্ণা মেটানো যায়। আকাশের থেকে চোখ সরিয়ে নিজের বুকে জড়িয়ে রাখা নিজের একান্ত চাঁদটির দিকে তাকালো আলভি। যাকে ইচ্ছে করলেই ছোঁয়া যায়, অনুভব করা যায়, চোখের সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা যাকে দেখে নিজের আকুল তৃষ্ণা মেটানো যায়। মেয়েটা যেন আগের থেকেও সুন্দরী হয়ে গেছে, তার মায়াবী মুখশ্রী আরো মায়াবী হয়ে উঠেছে। সারাক্ষণ মুখে একটা মিষ্টি হাসি নিয়ে ঘুরে বেড়ায় এই মায়াপরী তার বাড়ির, তার মনের আঙিনায়। এই পরীকে, তার মিষ্টি হাসিটা না দেখলে হাসফাস লাগে আলভির। শুধু তার নয়, তার ছেলে মেয়েদেরও একই অবস্থা। এই মেয়েটাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারে না তারা, আগেও পারেনি, এখনো পারে না। সেই ভয়ঙ্কর দিনটির কথা এখনো মনে পড়লে গা শিউরে ওঠে আলভির। ভুলে যেতে চাইলেও সেই বিভীষিকাময় দিনটি আজও দগদগে ঘা হিসেবে রয়ে গেছে তার হৃদয়ের মণিকোঠায়। সেদিন সায়রা আলভির গায়ে বমি করে দিয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সায়রার ওই অবস্থা দেখে আলভি নিজেকে কিছুতেই সামলাতে পারছিল না। সায়রাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বোধটুকুও তার লোপ পেয়েছিল। সায়রার আতঙ্কিত কণ্ঠের ধীরে ধীরে বলা কথাগুলো তার কর্ণকুহরে প্রবেশ করে তাকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। কোনো এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে, যেখানে শুধুমাত্র সায়রার ব্যথায় কাতর মুখশ্রী, তার আর্তচিৎকার ছাড়া আর কিছুই বোধগম্য হচ্ছিল না। তার চুলেখার ডাকে ঘোর ভাঙে, তার হতবুদ্ধির মতো তার দিকে তাকিয়ে থাকে। চুলেখাই আবার তাকে বলে সায়রাকে হাসপাতালে নিয়ে যাবার কথা। তখনই টনক নড়ে আলভির। দুই ছেলেকে সায়রার কাছ থেকে সরিয়ে কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নেয় আলভি। পাগলের মতো সায়রাকে নিয়ে নিচে নামে অ্যাম্বুলেন্সে তোলে। পারিপার্শ্বিক কোনো চিন্তায় তখন আলভির মনে ছিল না, এক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল সায়রার ব্যথায় কাতর শুভ্র মুখশ্রীর দিকে। সায়রার তখনও একটু একটু জ্ঞান থাকলেও কোনো কথা বলার মতো পরিস্থিতি তার ছিল না। জীবন কেড়ে নেয়ার মতো ব্যথা ভয় তাকে কাবু করে রেখেছিল। সে বুঝতে পেরেছিল তার আর তার অনাগত সন্তানের শেষ সময় আগত। অ্যাম্বুলেন্সে তোলার কিছু সময়ের মধ্যেই জ্ঞান হারায় সায়রা। হাসপাতালে নিয়ে যাবার পরেই তৎক্ষণাৎ সায়রাকে আইসিউতে নিয়ে যাওয়া হয়। প্রথমে তার সিজার করা হবে, এরপরেই তাকে তোলা হবে মেইন অপারেশন টেবিলে। সেই মতোই ব্যবস্থা করা হয় সবকিছু। সায়রাকে নিয়ে যাওয়ার আগে বন্ড সাইন করতে হয় আলভির, কারণ বাচ্চা বা সায়রা কারো জীবনেরই কোনো নিশ্চয়তা নেই তার উপরে। আবার সায়রার টিউমারটির অবস্থা খুবই আশঙ্কাজনক। সেই মুহূর্তে আলভির মনে হচ্ছিল কেউ বুঝি তার কলিজা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তার হৃদপিণ্ডটা কেউ প্রচন্ড জোরে চেপে ধরে রেখেছে, যার ফলে নিঃশ্বাস আটকে আসছে তার। বুকের মধ্যিখানে কি এক অসহ্য চিনচিনে ব্যথা, মাথার ভিতরে সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। শুধু সায়রার কথাই মনে হচ্ছিল, মনে পড়ছিল তার যন্ত্রণা ক্লিষ্ট মুখশ্রী, বাচ্চাটির কোথাও সে সময় ভুলে গিয়েছিল আলভি। দীর্ঘ আড়াই ঘন্টা পরে একজন নার্স এসে বিধ্বস্ত অবস্থায় বসে থাকা আলভি, জুলেখা, সাইরিফ, আদনানকে এসে জানায় সায়রার একটা মেয়ে হয়েছে, তবে তার জীবনের এখনো কোনো নিশ্চয়তা নেই। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে বেবির, ফলে স্পেশাল অবজারভেশনে রাখতে হবে বেবিকে।
সংবাদটি শুনে সকলে আরো বেশি করে ভিড় নিয়ে পড়েছিল। নার্সটি বললেও আলভি যায়নি নিজের মেয়েকে দেখতে, চুলেখা গিয়েছিল, দূর থেকেই দেখে এসেছিল নাকে নল লাগানে ফুটফুটে মুমূর্ষুপ্রায় বাচ্চাটিকে। আর সাইরাকে নিয়ে যাওয়া হয়েছিল অপারেশনের জন্য। ক্রমাগত ডাক্তার নার্সের ছুটোছুটি বুঝিয়ে দিচ্ছিল ভেতরের অবস্থা বেশ আশঙ্কাজনক। যখনই সাইরার জন্য বোর্ড মিটিং ডাকার খবরটি আলভির কানে আসে, তখনই একছুটে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে যায় আলভির। পৃথিবীতে থাকা সব থেকে শান্তির স্থান, বড় সাযোগ্য স্থান মসজিদে চলে গিয়েছিল সে। দুহাত তুলে প্রিয় মানুষগুলোর জীবন ভিক্ষা চেয়েছিল মহান আল্লাহর কাছে। আল্লাহ তার ডাক শুনেছিলেন। 5 ঘন্টা পরে অপারেশন থিয়েটার থেকে বের হয় ডাক্তার। সেই খবর শুনে ছুটে গিয়েছিল আলভি হাসপাতালে। ডাক্তার জানিয়েছিল অপারেশন সাকসেসফুল হলেও সাইরার জ্ঞান ফিরে আসাটা পুরোটাই মহান সৃষ্টিকর্তার হাতে। এরপরে কেটে যায় প্রায় 1 মাস। বেবি সুস্থ হয়ে উঠলেও কমায় চলে যায় সাইরা। সেই সময়টা এই মানুষগুলির জীবনে ছিল সব থেকে বিভীষিকাম সময়। অবশেষে দীর্ঘ 1 মাস পরে অলৌকিকভাবে রেসপন্স করে সাইরা। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে তার, সুস্থ হয়ে উঠতে শুরু করে। সুদীর্ঘ একটা দীর্ঘশ্বাস ফেলে আলভি আবারও তাকায় সাইরার দিকে। কি শান্ত হয়ে গুটিছুটি মেরে ঘুমিয়ে আছে তার বুকে। এই মেয়েটিকে ছাড়া তার জীবন অন্ধকার। তাই তো আল্লাহ তার জীবনের আলোকে কেড়ে না নিয়ে তার বুকেই ফিরিয়ে দিয়েছ। আর আলভিও সযত্নে তা তুলে রেখেছে নিজের বুকে। এই মেয়েটি তার জাদুকাঠির ছোঁয়ায় 4 দেয়ালের বদ্ধ কুঠুরিকে পুনরায় ভালোবাসার সংসারে রূপান্তর করেছে। ভালোবাসা মায়ায় জড়ানো এক অদ্ভুত সত্য বাঁধনে বেঁধে রেখেছে তাদের। এই সংসারের তাদের জীবনের প্রতিটি কোনায় কোনায় লেগে আছে সাইরার ভালোবাসার ছাপ। তাদের রক্তে মিশে আছে এই মেয়েটি। যেকোনো সম্পর্ককে সত্য মজবুত বাঁধনে বাঁধতে হলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো সময়। কোনো সম্পর্ককে একটা চারাগাছের সাথে তুলনা করা যায়। যেমন কোনো গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি, সার ও যত্ন, তেমনি কোনো সম্পর্ক বেড়ে ওঠার ক্ষেত্রেও প্রয়োজনীয় সার হলো পরস্পরকে দেয়া সময়। সময় ও যত্নে ধীরে ধীরে বেড়ে ওঠে একটা সম্পর্ক, আর বিশ্বাসে ভর দিয়ে তা টিকে থাকে। তবেই সেই সম্পর্ক ভালোবাসা নামক ছায়ায় আশ্রয় নিতে সক্ষম হয়। তাই আলভিও আর তাদের সম্পর্কের মধ্যে কোনো রকম দূরত্ব আসতে দেয়নি। শত ব্যস্ততা থাকলেও প্রতিদিন নিজেদের জন্য একটু সময় খুব সযত্নে তুলে রেখেছে তারা দুজন। সারাদিন সকলের খেয়াল রেখে ক্লান্ত হয়ে যাওয়া সাইরাকে যত্ন করে আলভি। তার ভালোবাসার ছোঁয়ায় মুছে দেয় সাইরার সকল ক্লান্তি। তেমনি সাইরাও খুব যত্ন ভালোবাসায় মুড়িয়ে রাখে আলভি, তার 3 সন্তানদের, সর্বোপরি এই সংসারকে। তাই তো তাদের আজ হয়ে উঠেছে ভালোবাসার আন্ডারস্কোর সংসার। সমাপ্ত।